ইসরায়েলের হামলার শিকার ফিলিস্তিনিদের সাহায্যে ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী ফেসবুকে তার সাহায্যের আবেদনে ব্যাপক সারা দেয় সাধারণ মানুষ বিভিন্নভাবে ঔষধসহ নানা উপকরণ পৌঁছতে থাকে ফরাজ করিমের কাছে পরে তিনি স্ট্যাটাস দিয়ে সরাসরি ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর অনুরোধ জানান সংগৃহীত প্রায় পঞ্চাশ লাখ টাকার ওষুধ ফিলিস্তিনিদের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের কাছে হস্তান্তর করা হয় এই মানবিক কার্যক্রমে সাহায্যকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ফরাজ করিম চৌধুরী এছাড়া তার অনুরোধে বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্ট খুলেছে ফিলিস্তিন দূতাবাস এখন যে কেউ এসব নম্বরে সাহায্য পাঠাতে পারবেন